হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবী দাসী। প্রপাত কিচেনের পক্ষ থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি, আর তা হচ্ছে এই করোনা পরিস্থিতিতে সবজিগুলোকে আমরা কিভাবে জীবাণুমুক্ত করতে পারি। প্রপাত কিচেনের পক্ষ থেকে ভগবান নৃসিংহদেবের কাছে এই প্রার্থনা করছি, ভগবান নৃসিংহদেব করোনার এই কঠিন পরিস্থিতি থেকে আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। অসচেতনতা মোটেও স্বাস্থ্যের জন্য উপকারী নয়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি সবজিগুলোকে জীবাণুমুক্ত করে থাকি। আমি একটি গামলায় জল ভর্তি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং সোডা। বেকিং সোডা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সবজিগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর জল থেকে সবজিগুলো উঠিয়ে নিয়ে শুকনো জায়গায় ছড়িয়ে রাখব 1 ঘন্টার জন্য। সবজি থেকে জল সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়ার পর সবজিগুলো ফ্রিজে রেখে দেব। আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে খুব সহজেই সবজিগুলোকে জীবাণুমুক্ত করা যায়। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের উপকারে আসবে। যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগে, প্লিজ সবার সাথে শেয়ার করুন।